জি আপু, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে অফিসে অনেক গান বাজনা হয়, সেই ক্ষেত্রে উনি মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ হবে কিনা। ধন্যবাদ। আসলে আপনি জিকিরটা সবসময় করা যায়, কিন্তু যদি আশেপাশের পরিবেশ ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি আসলে জিকির করতে পারেন, কারণ জিকিরটা আসলে আল্লাহর প্রশংসা করা, এটা আপনি করতে পারেন, সবসময় করতে পারেন। যেহেতু ওটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেহেতু সর্বাবস্থায় আপনি জিকির করবেন এবং এটা আপনার সওয়াব হবে, করতে পারবেন। জি, হাতে মেহেদি লাগিয়ে নামাজ পড়া যায় কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হাতে মেহেন্দি লাগিয়ে, পায়ে মেহেন্দি লাগিয়েও নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। জি, আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, বাম হাতে পানি পান করা যায় কিনা? হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু এটা ইমার্জেন্সি, অর্থাৎ আপনার ডান হাতে কোনো সমস্যা রয়েছে, কোনো কারণে আপনি ডান হাতে পানি পান করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বাম হাতে পানি পান করতে পারেন। কিন্তু আসলে সুন্নত হলো ডান হাতে পানি পান করা। তবে একেবারে হঠাৎ করে বাম হাতে একদিন খেয়ে ফেললেন, তাতে যে আবার গুনাহ হয়ে যাবে তাও ঠিক না। তবে আপনি চেষ্টা করবেন সব সময় ডান হাতে পানি খাওয়ার, এটাই সুন্নত। জি, আরো একজন দর্শক আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, টিভির ভলিউম একটু কমিয়ে প্রশ্ন করুন। পলাশবাড়ি থেকে বলছি, আমার একটা প্রশ্ন আছে। আসলে সুরে ফাতিহা পড়ি, জি, সে সুরে ফাতিহার সামনে বিসমিল্লা বলবো কি না বলবো, তারপরে আবার সুরের সামনে বিসমিল্লা বলবো নাকি, এটাই আমার প্রশ্ন। সুরা ফাতিহার শুরুতে বিসমিল্লা বলা যাবে কিনা? জি, ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মাসলাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সূরা ফাতিহা পাঠ করতেন তখন আউযুবিল্লাহি রাহমানুর রাহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলেই সূরা ফাতিহা শুরু করতেন। অবশ্যই সূরা ফাতিহার আগে আপনি বিসমিল্লাহ পড়বেন। জি, আমরা তাহলে আলোচনায় ফিরে যাই। হ্যাঁ, যেটা আলোচনা করছি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানুষ মারা যাওয়ার কারণ কি না, পানি মুখে দেওয়া যায় কিনা? প্রথম প্রশ্নটা ছিল, মানুষ ঠিক যদি এরকম অবস্থা হয় যে আপনি একদম মারা যাচ্ছে বা তার অবস্থা খুব খারাপ, সেই মুহূর্তে আপনি পানি দিতে চাচ্ছেন, কিন্তু এটা হিতে অনেক সময় বিপরীত কিন্তু হতে পারে, হয়তোবা ওই মুহূর্তে সে পানিটা খেতে যদি না পারে তাহলে দেখা যাবে তার গলায় আটকে আরও খারাপ অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনি যদি স্মুথলি দিতে পারেন তাহলে দিতে পারেন, কিন্তু এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না যে মানুষ মারা যাচ্ছে এরকম মুমূর্ষু অবস্থায় তাকে তাড়াতাড়ি পানি খাওয়াতে হবে, এবং এই পানি খাওয়ালে কোনো সওয়াব হবে বেশি বা এই ধরনের কোনো আসলে রেফারেন্স আমরা পাই না। কিন্তু খুবই সাবধানে, অনেকে পানি মুখে দেন যদি সে পানি চায় বা একটু পানি তার গলা শুকিয়ে যাচ্ছে এরকম যদি মনে হয়, কিন্তু এক্ষেত্রে আমি বারবার বলবো যে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হয়তো সে নাও মারা যেতে পারে আর কি। তো সেক্ষেত্রে যদি ওই পানিটা দেওয়ার ফলে তার কোনো সমস্যা হয় তাহলে এটা আবার বড় বিপদ ডেকে আনবে, তো এই জন্যে আপনারা সাবধানে দিতে পারবেন। তবে এটা এক্সট্রা কোনো সওয়াব হবে এরকম কোনো কিছু কোরআন হাদিস থেকে আমরা পাই না। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? জি আপু, আমরা দ্বিতীয় প্রশ্ন উত্তরটি নিব, তবে আরেকজন দর্শক আছে, প্রশ্নটা নিন।